খোলামেলা স্থানে ময়লা আবর্জনা ফেলায় ক্ষতি হচ্ছে পরিবেশের, সেই সাথে দুর্ভোগ পোহাতে হচ্ছে কুমিল্লার জগন্নাথপুরের বাসিন্দাদের। কুমিল্লা সিটি কর্পোরেশন ও মেডিকেলে বর্জ্যের ভয়াবহ দূষণের হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। সরেজমিনে দেখা যায়, কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের ঝাঁকুনিপাড়া এলাকায় 10 একর জায়গায় নগরীর বর্জ্য ফেলা হচ্ছে গত 3 যুগ ধরে। উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে বাতাস, বর্জ্য ছড়িয়ে নষ্ট হচ্ছে ফসলি জমি, অসহনীয় দুর্গন্ধে জনজীবনে নেমে আসছে চরম ভোগান্তি। এ নিয়ে ক্ষোভের শেষ নেই এলাকাবাসীর। এমন দুর্গন্ধ এদিকে, ধরুন এখন এই যে সিজনটা আসতেছে শীতের সিজনটা, ওদিকের বাতাসে সাই যাই, আমরা থাকতে পারি না, মসজিদে নামাজ পড়তে পারি না, একটা বিয়ের সাথে হয় না, আমরা বাল বাচ্চা মনে করেন বিয়ের সাথে দিতে পারি না ঠিক মতন ভালো জায়গা, বলে মনে করেন হয়তো মনে করেন বিয়ের সাথে আইয়া এই অবস্থা দেখতে আবার ফিরে যাবে। এটা অনেক আগে থেকে আমরা এমপির কানে পর্যন্ত দেওয়া হয়েছে, আমাদের যে ইউনিয়নের চেয়ারম্যান সব চেয়ারম্যান সব সহ অনেকবার চেষ্টা এবং অনেক জায়গায় অনেক মিটিং এ এই কথাগুলো এসে উল্লেখ করতে যে আমাদের, এমনকি আজ থেকে আরো 30 বছর আগে আমাদের এই চৌধুরী বাড়ির ডক্টর আসানুল্লাহ সাহেব অনেকবার চেষ্টা করছে এটার এখান থেকে সরাই নেওয়ার জন্য লাগে, ওটা তো যাইতেই পারে না। আর যত সুই সাই যত আছে মেডিকেলের সব আবর্জনা এখানে আনে ফালাইতেছে। দূষণের ফলে সৃষ্টি হচ্ছে শ্বাসকষ্ট সহ নানান রোগ বালাই, মশার উপদ্রব বেড়েই চলছে। বক্ষব্যাধি বিশেষজ্ঞের মতে, আবর্জনা স্তূপ থেকে বিভিন্ন গ্যাস উৎপন্ন হয় যা মানবদেহে প্রবেশের ফলে হার্ট, ফুসফুস আক্রান্ত এবং মরণব্যাধি ক্যান্সার পর্যন্ত হতে পারে। বায়ু দূষণের কারণে অনেক রকমের রোগই দেখা দিচ্ছে, বায়ুর মাধ্যমে যক্ষ্মার জীবাণু ছড়ায়। আরেকটা যেটা বড় রোগ এখন বাংলাদেশে দেখা দিচ্ছে সেটা হলো গিয়া সিওপিডি, সিওপিডি হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি এয়ারওয়ে ডিজিজ, আস্তে রুগীকে একেবারে মৃত্যুর শেষ প্রান্তে পর্যন্ত নিয়ে যায় এবং খুবই এটা একটা কষ্টকর রোগ, যেখানে সেখানে যদি মেডিকোলাইজড হলে এখান থেকে অবশ্যই একটা, যেমন বিশেষ করে যক্ষা, যেটা যক্ষাটা যদি আপনি কফটা যদি যেখানে সেখানে ফালান সেখানে থেকে তো অবশ্যই রোগটা ছড়াবে। এ বিষয়ে সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তারা জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো বর্জ্য থেকে সার ও জ্বালানি তৈরির মেগা প্রকল্প তাদের হাতে আছে, সেটি বাস্তবায়ন হলে ভোগান্তি সবটাই দূর হবে। কোনো প্রতিষ্ঠান উন্মুক্ত স্থানে ময়লা ফেললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। বালুর তোপায় যে ময়লা ফেলানো হচ্ছে এই বিষয়টা আমরা দেখছি, আমরা আসা যাওয়ার পথে একাধিকবার আমাদের দৃষ্টিগোচর হয়েছে এই বিষয়টি। এখানে বালুর তোপায় নির্দিষ্ট স্থানটা সিটি কর্পোরেশনে তারা নির্ধারণ করেছে, তারা এখানে তাদের বর্জ্য নিয়মিত ফেলছে, যে যদি কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশন তারা খোলা স্থানে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলে তাহলে যেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। ইনোভেশন সেবা সংস্থা যারা সিটি কর্পোরেশন এলাকার ভিতরে সবকটা হসপিটাল থেকে এবং সিটি কর্পোরেশনের বাইরেও বেশ কিছু এলাকার হসপিটাল থেকে তারা বর্জ্য সংগ্রহ করে করে ওই বালুর তোপায়ই ফেলছে। মেডিকেল বর্জ্যটা খুব অতিরিক্ত দূষণকারী বিধায় আমরা এখন পর্যন্ত এই ইনোভেশন সেবা সংস্থার বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে আমরা এনফোর্সমেন্ট প্রেরণ করেছি তাদের বিরুদ্ধে। বায়ু দূষণের সৃষ্ট সমস্যাগুলি এখনই সমাধান না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রয়েছে চরম হুমকি, তাই পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর গুরুত্ব দিয়ে এই সমস্যা সমাধান করা অতীব জরুরি। দীন মোহাম্মদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।